আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলবো বর্তমানে সব থেকে হাইপে তোলা একটি ফোন, সেটা হচ্ছে নাথিং ব্র্যান্ডের নাথিং ফোন 1। এই ফোনটার বেশ কিছু লিক্স এখন আমাদের সামনে প্রায় ক্লিয়ার এবং এগুলো কিন্তু রিসেন্টলি লঞ্চ হওয়া লিক্স। সো আজকে বলবো এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশন থাকতে পারে, প্লাস হচ্ছে কবে নাগাদ লঞ্চ হবে, কী প্রাইস পয়েন্টে লঞ্চ হতে পারে, এগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড এই ফোনটার কিন্তু বেশ কিছু বিশেষ দিক রয়েছে, প্লাস হচ্ছে এটা অনেকেই বলছে ওয়ান প্লাসের রিব্র্যান্ডেড ফোন। সো আসলে এই সব কিছু ঠিক কিনা সেগুলো বলবো ভিডিওতে। সো আমরা এই ফোন সম্পর্কে ফার্স্টের দিকে জেনে এসেছিলাম যে এই ফোনটা ট্রান্সপারেন্ট হবে এবং এটাই সত্যি। কিছুদিন আগে এই ফোনটা লুকস প্রায় ভাইরাল হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা ট্রান্সপারেন্ট না হলেও অনেকটাই ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে এর রেয়ার সাইড। এটার ডিসপ্লেটা 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওলেড প্যানেল ডিসপ্লে থাকবে, যেখানে 90Hz রিফ্রেশ রেট থাকবে এবং এর ডিসপ্লের কর্নার এরিয়াতে একটা পাঁচ হোল ক্যামেরা থাকবে। এর ডিসপ্লেটা আমার কাছে মোটামুটি সুন্দর মনে হয়েছে, কারণ হচ্ছে এক কারণ এর চারদিক পুরোপুরি সমান রাখা হয়েছে, এটা অবশ্যই একটা ভালো দিক। এটার ক্যামেরা নিয়ে যদি বলি, রেয়ারে কিন্তু আপনারা দুটো ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন। এর একটি হবে 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, যেটাতে সম্ভবত OIS থাকতে পারে, এটা শিওর না, এবং আরেকটি হচ্ছে আল্ট্রাওয়াইড ক্যামেরা, যেটা 12 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের হতে পারে। এই ফোন দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K তে, বাট কত FPS এ সেটা এখনো শিওর বলা যাচ্ছে না। এর সেলফি ক্যামেরা নিয়েও বেশ কিছু দ্বিমত রয়েছে। এর সেলফি ক্যামেরা কেউ কেউ বলছে 32 থাকতে পারে, আবার কেউ কেউ বলছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। প্রসেসর সেকশনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা এতদিন জেনে আসছিলাম যে এখানে 8 Gen 1 চিপসেট রয়েছে, সেটা ইউজ করা হতে পারে, আবার অনেকে বলছে এখানে 7 Gen 1 চিপসেটটাও ইউজ করা হতে পারে। বাট রিসেন্টলি শোনা যাচ্ছে এখানে কিন্তু আবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G SoCটাও ইউজ হতে পারে। সো এই তিনটার মধ্যে কোনটা এখন ইউজ হবে সেটা নিয়ে তেমন কোনো কনফার্মেশন নেই, বাট সম্ভবত 7 Gen 1 অথবা 778G যে চিপসেটটা রয়েছে এই দুটোর মধ্যে একটি ইউজ হতে পারে। আমরা যতটা আশা করেছিলাম যে এই ফোনটা খুব বড়সড় হাইপ নিয়ে আসবে, ততটা হয়তো নাও হতে পারে। অ্যান্ড এই ফোনের সবথেকে ইন্টারেস্টিং দিক হচ্ছে এটাতে Android 12 পাশাপাশি কিন্তু নাথিং এর OS থাকছে, এবং এই নাথিং এর OS টা কিন্তু এখন বিভিন্ন ফোনে ইউজ হতে দেখা যাচ্ছে, অর্থাৎ এই লঞ্চারটা আমি রিসেন্টলি OnePlus-এ শুনতে পেরেছি যে ইউজ করা যাচ্ছে। এর ব্যাটারি নিয়ে যদি বলতে হয়, এই ফোনে 4500 mAh এর ব্যাটারি ব্যাকআপ থাকবে, যেটাকে চার্জ দেওয়ার জন্য 45W-এর চার্জার হয়তো আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এটার কিন্তু রেয়ার সাইড দেখলে বোঝা যাচ্ছে এখানে ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকছে, প্লাস হচ্ছে রিভার্স চার্জিং সিস্টেমটাও থাকছে। অ্যান্ড আপনারা যখন এই ফোনটাতে চার্জ করবেন তখন এর রেয়ার সাইডে কিন্তু বড়সড় আলো জ্বলে উঠবে, যেটা দেখতে মোটামুটি সুন্দরই লাগবে। তো মেইন কোয়েশ্চেন হচ্ছে এই ফোনটা কবে লঞ্চ হবে এবং কী প্রাইসে লঞ্চ হবে। সো এটার মেইন লিক্স বলছে যে এই ফোনটা জুন কিংবা জুলাই মাসে লঞ্চ হবে, বাট জুন মাস যেহেতু প্রায় শেষের দিকে, এই ফোনটা জুলাইয়ের 12 তারিখে অফিসিয়ালি ওয়ার্ল্ড ওয়াইড হয়তো লঞ্চ হবে, তো এটা একটা কনফার্মেশন লিক হিসেবে ধরে নেওয়া যায়। এবং সেকেন্ড যে বিষয়টা, কত প্রাইসে লঞ্চ হবে, আমি দেখতে পারলাম যে ডলার থেকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে একটু বাড়িয়ে 40,000 টাকা অলমোস্ট হয়ে যায়। সো 40,000 টাকা আসলে হয়তো ফোনটা আমার কাছে খারাপ মনে হচ্ছে না, বাকিটা অবশ্যই লঞ্চের পর জানা যাবে। তো আপনাদের কাছে প্রশ্ন থাকবে এই ফোনটা কীরকম প্রাইস পয়েন্টে লঞ্চ হলে সব থেকে ভালো হবে, অ্যান্ড প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন। অ্যান্ড আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।